হ্যালো ব্রাদার্স, কেমন আছেন সবাই? বেস্ট কেয়ার আইডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি পিকজেল সেট আপটা নিয়ে ডিসকাস করব। আমি আজকে দেখাবো যে কিভাবে পিকজেল সেট আপ করা যায়। অ্যাকচুয়ালি পিকজেল কয়েকটা ভাগে ভাবে সেট আপ করা যায়, তার ভিতরে আমি একটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা একটা বিজনেস ম্যানেজারের সেটিংয়ে আমি অবস্থান করতেছি। বিজনেস ম্যানেজারে আসার পর আপনাকে সেটিংয়ে যেতে হবে। অলরেডি আমি সেটিংয়ে আছি, সেটিংয়ে আমি আবার রিলোড দিলাম। সেটিংয়ে থাকার পর আপনাকে যেতে হবে হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্লিক করার পর নিচে দেখবেন পিকজেল আছে। ডাটা সোর্সে ক্লিক করার পর পিকজেলে যেতে হবে। পিকজেলে যাওয়ার পর অলরেডি এখানে একটা পিকজেল সেট আপ করা আছে, আমি এর আগে করছি। তো যদি কোনো পিকজেল একটা দুইটা এখানে তিনটা পিকজেল দেখা যাচ্ছে, যদি এখানে কোনো পিকজেল না থাকে তাহলে অ্যাড যে বাটনটা সেটাই মাঝখানে থাকবে। আর যদি কিছু পিকজেল থাকে তাহলে এখান থেকে অ্যাড করতে হবে। তো পিকজেল থাকতে পারে, কারণ এটা একটা বিজনেস ম্যানেজার হতে পারে। একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করে, অনেকগুলো ই কমার্স ওয়েবসাইটের সাথে কানেক্ট করে কাজ করে, যার কারণে বিভিন্ন ওয়েবসাইটের সাথে বিভিন্ন পিকজেল সেট আপ করা থাকতে পারে। তো আজকে আমি যে ওয়েবসাইটটা করব সেটা হচ্ছে এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের সাথে আমি পিকজেল সেট আপটা করবো। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে আমাকে নতুন করে পিকজেল তৈরি করতে হবে। তো আমি অ্যাড বাটনে ক্লিক করার পর আমি একটা পিকজেল নাম দেব। আমি কি পিকজেল নাম দিতে পারি? আমি এখানে নাম দিলাম এমপিএম, আর যেহেতু ওয়েবসাইটের নাম এমপিএম লন্ডন, আমি শুধু এমপিএম পিকজেল দিয়ে আমি দিলাম নিউ দিয়ে লেখান। জাস্ট আমি যে কোনো নাম দিতে পারি, কারণ আমার একটা এমপিএম নামে পিকজেল আছে, আমি একটা নিউ দিলাম। এখন ওয়েবসাইটের লিঙ্ক এনে অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। তো আমি দিয়েই দিলাম, ওয়েবসাইটের নাম দিলাম, তারপরে আমি যাব হচ্ছে কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পর এখানে দেখেন আমাদের বলতেছে যে কন্টিনিউ ম্যানেজিং বিজনেস অথবা পিকজেল সেট আপ। আমি পিকজেল সেট আপে গেলাম। পিকজেল সেট আপের একটা লোগো আছে বা একটা আইকন আছে, এটা একটু দেখে রাখবেন। পিকজেল সেট আপের আইকনটা ঠিক এমন একটা কোডিং এর একটা আইকন দেওয়া আছে। দেন আমি একটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হলো ম্যানুয়াল আর একটা হলো পার্টনার বলে। তো ম্যানুয়াল আর পার্টনার এখানে আর একটা পদ্ধতি আছে, ইমেল ইনস্ট্রাকশন। তো দরকার নেই, এই দুটো দিয়ে আসলে করা যায়। দুটো পদ্ধতি আমি দেখাবো। আমি তার আগে এখন দেখাবো হচ্ছে পার্টনারেরটা। তো ম্যানুয়ালটা কী জিনিস? ম্যানুয়ালে গেলে একটা কোডিং থাকে, কোডিংটা কপি করে ই কমার্স ওয়েবসাইটের হেডের ভিতরে এদের পেস্ট করতে হয়, দেন এটা সেট আপ হয়ে যায়। আর এই কোডিংয়ে একটু অনেক সময় প্রবলেম হতে পারে যে কোডিংটা নিয়ে যায় পিকজেল করার জন্য, যে কোডিংটা আপনি কপি করে নিচ্ছেন, নেওয়ার পর দেখা যাচ্ছে ই কমার্স ওয়েবসাইটের একটা কোডিংয়ের ভিতরে হেডের ভিতরে যখন আপনি পেস্ট করতে যাচ্ছেন, ভুল ক্রমে কখনো যদি সেইখানকার কিছু কোড মুছে যায়, ডিলেট হয়ে যায়, তাহলে তো ওয়েবসাইটের অনেক প্রবলেম হয়ে যেতে পারে। হ্যাঁ, তারও কিছু সেফটি আছে। যাই হোক, পার্টনার দিয়ে আমরা করা যায়। তো পার্টনারে করার আগে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আমাদের কী করতে হবে? লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যদি আমাদের বাইরের ওয়েবসাইট হয়ে থাকে তাহলে বাইরের কাছ থেকে লগ ইন ডিটেলস নিতে হবে। এটা একটা ই কমার্স শপিফাই ওয়েবসাইট। হ্যাঁ, শপিফাই ওয়েবসাইট কিনে এটা আমরা কীভাবে দেখবো? এর সাথে যদি আমরা অ্যাডমিন লিখে দিই, অ্যাডমিন লিখে স্ল্যাশ দিলেই আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের ওয়েবসাইট। তো যাই হোক, এটা লগ ইন ডিটেলস অলরেডি আমার কাছে আগে থেকে আছে, আমি লগ ইন করে রাখছি। এই যে যার কারণে দেখা যাচ্ছে, দেখেন একটা জিনিস আমি দেখাই, এই অ্যাপসটা আমি কয়েকদিন আগে চালাইছিলাম। তো যার কারণে আমি দেখাই, অর্ডারে যে 37টা অর্ডার চলছে, অ্যাপসটা আমি চালাইছিলাম 15 তারিখ থেকে মনে হয়, না কি যেন মোটামুটি এরকম। হ্যাঁ, 12 তারিখ থেকে যে সেল হওয়া শুরু করছে, যথেষ্ট সেল হয়েছে, বেশ সেল আসতেছে। এখন পিকজেলটা আমি আসলে ট্র্যাক করে দেবো ওনাকে, পিকজেল ট্র্যাক করে দেবো। যাই হোক, আমাদের যেটা করতে হবে, মূল আলোচনায় আসি, যে আমাদের ওয়েবসাইটে লগ ইন রাখতে হবে। তো ওয়েবসাইটে আমার লগ ইন আছে। ওকে, তো আমি আবার চলে গেলাম বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে গিয়ে আমি কোথায় করবো? পার্টনার দিয়ে। আমি পার্টনারে ক্লিক করলাম। পার্টনারে ক্লিক করার পর আমার এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা হচ্ছে কি, এটা কি ওয়েবসাইট? আমরা জানি যে শপিফাই ওয়েবসাইট। শপিফাইয়ের লোগোটা দেখেন, ওই যে পুরো আমার কার্সারটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন শপিফাই লোগোটা চলে আসছে। সো আমাদের এখান থেকে শপিফাইয়ের লোগোটাই, এই লোগো, এই লোগো একই লোগো। সো এটা শপিফাই ওয়েবসাইট,
আর আমরা বুঝলাম যে আমাদের কাছে যে বায়ারের যে ই কমার্স ওয়েবসাইটটা আমরা পাইছি এটা শপিফাই। তাহলে আমরা শপিফাই ওয়েবসাইটটা এখানে সিলেক্ট করে দিলাম চয়েস পার্টনার, কোন পার্টনার এটা শপিফাই, শপিফাই পার্টনারকে সিলেক্ট করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করে যে AMPM পিক্সেল নিউ এখানে কিন্তু লাল উঠে আছে, তার মানে এটা এখনো পিক্সেল সেট আপ হয় নাই। হ্যাঁ সেট আপ করতেছি। তো এই মতো অবস্থায় আমাদের কি করতে হবে, আমরা যে শপিফাইতে চলে আসবো, শপিফাইতে আসার পর আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কয়েকটা জিনিস করা লাগবে অনলাইন স্টোরের থেকে। তার আগে যে আমাদের চ্যানেল আছে, চ্যানেলে এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখান থেকে ফেসবুক থাকবে, ফেসবুকটা আমাদের অ্যাড করে নিতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে অলরেডি ফেসবুক কিন্তু অ্যাড করা। তো ফেসবুক অ্যাড করা থাকলে আমি এখান থেকে ফেসবুক যাবো, যদি অ্যাড করা না থাকে এই প্লাস চিহ্ন থেকে আপনারা ফেসবুকটাকে কানেক্ট করে নিতে পারবেন, নিলে এখানে এমন চলে আসবে। আসার পর এখানে দেখেন তিনটা ফিচার আছে, তিনটা ফিচারের ভিতরে আপনারা যাবেন সেল ইওর প্রোডাক্ট অন ফেসবুক, অর্থাৎ আপনি এই ফেসবুকের মাধ্যমে এই ওয়েবসাইটের প্রোডাক্টটা বিক্রি করবেন, যার কারণে পিক্সেল সেট আপটা। তো আমরা এই সেট আপে যাবো, সেট আপে যাওয়ার পর আমাদের এমন একটা অবস্থা আসবে। দেখেন অলরেডি আমি একটা জিনিস আপনাদের দেখাই, এই বিজনেস ম্যানেজারে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা তার আগে এখানে দেখেন আমরা কি দিছিলাম, AMPM নিউ দিছিলাম, তাই না? ইসের নামটা পিকজেলের নামটা দিছিলাম নিউ, তাই না? আমরা এখানে সেই নামটা খুঁজে বের করবো, নামটা এখানে পাচ্ছি না, আমি একটু রিফ্রেশ দিই। আমরা এখানে একটা জিনিস দেখি যে এখানে আসার পর আমরা ফেসবুকটা দেখে, দেখেন ফেসবুকটা কিন্তু এটা কিন্তু কানেক্ট করা আছে, যার কারণে টিক চিহ্ন উঠে আছে, এখন ডিসকানেক্ট বাটনটা চলে আসছে। তো এটা গেল, এরপরে আসছে আমার বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কোনটা আছে আমি এখান থেকে, এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের নাম আমরা একটা দেখে আসি। দেখেন AMPM লন্ডন, এই যে দেখা যাচ্ছে বিজনেস ম্যানেজারের নাম, ঠিক সেরকমই নাম এখানে আছে। এটা আমাদের কানেক্ট করতে হবে, আমরা কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের যে ডাটা শেয়ারিং, এটা তো যেরকম অফ থাকে আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা কিন্তু ডাটা শেয়ারিংয়ে আসি। হ্যাঁ অফ থাকলে অন করে দেবো, যে ম্যাক্সিমামটাই থাকা ভালো। দেখেন আমাদের অনেকগুলো পিক্সেল ছিল, যতগুলো পিক্সেল এখানে ছিল সবগুলো পিক্সেল কিন্তু এখানে চলে আসছে, এটা অলরেডি কানেক্ট ছিল। আর আমরা AMPM পিক্সেল নিউ আমরা তৈরি করছি একটু আগে, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যেহেতু এইটাই করবো সেহেতু এইটা কানেক্ট দেবো, আমরা এগুলো কানেক্ট দিব না, পিক্সেল করা আছে তাই এখানে শো করতেছে। তো আমরা কি করব, এটা হচ্ছে কানেক্ট দেবো। তো আমরা কানেক্ট রেখে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ডাটা শেয়ারিংয়ে আমাদের এটা কানেক্ট হয়ে গেল। এই যে AMPM পিক্সেল নিউ, দেখেন ডিসকানেক্ট, তার মানে এটাই কানেক্ট, এখন ডিসকানেক্ট বাটন আছে, দ্যাট মিনস এটা কানেক্ট অবস্থায় আছে। AMPM পিক্সেল নিউ যেটা আমরা একটু আগে ক্রিয়েট করছি আপনি দেখছেন, এটা আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে। সো সেটা ফিনিশ। তো এখন আমরা যে কি করব, এখানে আমাদের কি বলতেছে যে কানেক্ট টু শপিফাই। তো কানেক্ট টু শপিফাই করতে গেলে এখানে বলতেছে যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য সেট আপ অন শপিফাই, মানে আমার সম্পূর্ণ শপিফাইতে সম্পূর্ণ জিনিসটা সেট আপটা হয়ে গেছে। তাহলে আমি কি করবো, এটা টিক চিহ্ন দেবো, টিক দিয়ে টিক মার্ক করে দিয়ে আমি নেক্সটে দেবো। নেক্সটে দেওয়ার পর বলতেছে যে আমি এখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা আমি টেস্ট করবো যে পিক্সেল সেট আপ হয়েছে কিনা। তা আমরাও অলরেডি কি করছি যে এই দেখেন এই বিজনেস ম্যানেজারে যে AMPM নিউ যে পিক্সেলটা ক্রিয়েট করছিলাম সেটা কিন্তু এখানে কানেক্ট করে দিছি। কিসের সাথে কানেক্ট করে দিছি, শপিফাইর সাথে কানেক্ট করে দিছি। তো শপিফাইর সাথে যে পিক্সেলটা যে কানেক্ট করে দিছি সেটা এখানে আমার টেস্ট করবে যে ঠিক আছে কি না। তা আমরা কি করলাম, ওয়েবসাইটটা আমরা কপি করলাম, লিঙ্কটা কপি করে ওয়েবসাইটটা এখানে বসালাম। বসায় আমরা টেস্ট ট্রাফিক, অর্থাৎ সেন্ড টেস্ট ট্রাফিক, মানে ট্রাফিক গেলে পিক্সেলে ট্র্যাক করবে কি না দেখি আমরা একটু
চেক করে দেখি। হ্যাঁ এটা হবে, কেন হবে? কারণ আমি ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ওয়েবসাইট দিয়ে ক্লিক করার সাথে সাথে আমরা নতুন ওয়েবসাইটে চলে আসছি, তার মানে ওয়েবসাইটটা ঠিক আছে এবং কতটুকু ঠিক আছে এখানে দেখা যাবে। হ্যাঁ দেখেন অ্যাক্টিভ চলে আসছে, আমাদের যদি অ্যাক্টিভ না হতো এখানে লাল চিহ্ন থাকতো, ডিঅ্যাক্টিভ থাকতো, অ্যাক্টিভ হতো না, তার মানে কি আমার পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পর আমাদের আর কিছু তেমন কোনো ইভেন্ট সেট আপটা আমি পরে অন্যভাবে দেখাবো, আমি এখানে ফিনিশ করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার কিন্তু কি আছে, ওই যে এমপিএম লন্ডন এমপিএম পিক্সেল নিউ, এটা আমি ক্রিয়েট করছিলাম দেখছিলেন, এটা কিন্তু লাল আছে, কিন্তু আমরা দেখছি একটু যে কানেক্ট হয়ে গেছে, তাহলে আমাদের রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে এটা সবুজ হয়েছে কিনা। যেহেতু আমাদের কানেক্ট হয়ে গেছে, কানেক্ট দেখাইছে এবং অ্যাক্টিভও দেখাইছে, আশা করি এটা হয়ে যাবে 100%। দেখেন এটা কিন্তু এমপিএম পিক্সেল নিউ, এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে। সো আমরা দেখলাম যে পিক্সেলটা কিভাবে করতে হতো, এটা হলো পার্টনার দিয়ে পিক্সেল করা আর কোডিং দিয়ে পিক্সেল করা। আর পরবর্তীতে আর একটা ভিডিওতে আমি আপনাদের কোডিং দিয়ে কীভাবে পিক্সেল সেট আপ করতে হবে সেটাও আমি দেখাই দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।